তীব্র গরমে মানুষের পিপাসা নিবারণের জন্য উদ্যোগী হলো সাউথ কলকাতা রাইডার্স ক্লাব। ঈদের দিনে ঈদের সকাল থেকেই যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডের কাছে তারা একটা স্টল খুললো এবং একেবারে বিনামূল্যে পথচলতি মানুষজন হোক, পুলিশ হোক, অটো করে যারা যাচ্ছেন, অটো চালক হোক, বাইক চালক হোক, প্রত্যেককেই তারা শরবত খাওয়াচ্ছেন। তারা এরকমটা জানাচ্ছেন যে সারা বছরই একাধিক এরকম সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকেন এবং এই ঈদের দিনেও শুধুমাত্র ঈদ বলেই নয়, যেরকমভাবে গরম পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পিপাসা নিবারণ করার কাজ করছেন তারা। অনেকে ভালো লাগছে এই রৌদ্রে, যেটা হচ্ছে লু মারছে এক টাইপে, তো এটা অনেকের কাজের কাজ, খুব ভালো লাগবে, সুন্দর কি বলবো যে পথে চলবে রাস্তায় হাঁটার মতন পরিস্থিতি নেই, তাই সবাইকে তো সান্ত্বনা দিতে পারি না, জল দিয়ে যতটুকুনি পারলাম চেষ্টা করলাম, আমাদের তরফ থেকে, আমাদের ক্লাব সাউথ কলকাতা রাইডার্স ক্লাবের তরফ থেকে যতটুকুনি পারলাম মানুষের পাশে থাকার চেষ্টা করলাম। এখনো পর্যন্ত আমাদের প্রায় 1000 গ্লাসেস আমরা শেষ করে ফেলেছি, টার্গেট আছে 2000 গ্লাসেস, দেখা যাক কতটা করতে পারি আমাদের ক্লাবের পক্ষ থেকে। আর এত গরম তো মানুষ, আমরা মানে বুঝে উঠতে পারিনি যে মানে আজকে ঈদ, ঈদের দিনে আমরা এত সুন্দরভাবে রেসপন্স পাবো মানুষের কাছ থেকে। প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই কাজ ভীষণ রকমভাবে প্রশংসনীয়। যারা ক্লাবের পক্ষ থেকে যারা মূল উদ্যোক্তা তারাও কিন্তু জানাচ্ছেন যে তারাও ভীষণ রকমভাবে খুশি এরকম একটা কাজ করতে পেরে। নিঃসন্দেহে এই কাজ যে ভীষণ রকমভাবে প্রশংসার যোগ্য তার সত্যি আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না, কারণ কথায় বলে জল দান করা মানে জীবন দান করা, আর পথ চলতি মানুষকে, তৃষ্ণার্ত মানুষকে যদি এতটুকুও শান্তি দেওয়া যায় তাহলে তার থেকে ভালো কাজ সত্যি আর হয় না। এরকম একাধিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকুক সাউথ কলকাতা রাইডার্স ক্লাব, সেই কামনাই করছেন প্রত্যেকে। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ কলকাতা।